Ambulansi masih di sini, saya jual sampai sekarang, saya tetap jual. Mayane tambah susah, lebih tradisional, lebih kualitas dia. हेलो बंधुरा केमन आशा करी सबाई भलो एवं सुस्थ पूर्व तिमुरे राजधानी दिल्ली शहर थेके आपनादेर सबाईके प्रीतिमा शुभेच्छा जानाच्छि आमी नोमान फातेमी बंधुरा सम्पूर्ण भिन्नधर्मी एक विषय निये आपनादेर सामने आज हाजिर होयेछि। पूर्व तिमुरे राजधानी दिल्ली शहरेर प्राणकेंद्र लेसिडेर एलाकाय गड़े उठेछे अर्गानिक फलेर बाजार जेखाने नेई कोनो ताला चाबी नेई कोनो क्याश बाक्स नेई कोनो फल चुरी होये जाबार भय। बंधुरा चलुन आपनादेर घुरिये निये आसि सेई अर्गानिक फलेर बाजार। পূর্ব তিমুরের রাজধানী দিল্লি শহরে স্বাধীনতার পর থেকে লেসিদের এলাকায় লিটা স্টোরের অপর প্রান্তে সাগরপাড়ের এই এলাকায় গড়ে উঠেছিল বিচ্ছিন্ন কিছু ফলের দোকান। শহরের সৌন্দর্যের কথা বিবেচনা করে 2009 সালে পূর্ব তিমুরের সরকার বাহাদুর এখানে মোট 10টি কুড়ে ঘর নির্মাণ করে দেন। প্রতিটি ঘর দুজনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে সর্বমোট 20 জন ফল ব্যবসায়ী দোকান চালাচ্ছেন। আকাশে যখন সূর্য উদিত হয় তখন থেকেই সকল ফল ব্যবসায়ীরা দোকানে আসতে শুরু করেন। নেই কোনো তালা চাবি, নেই কোনো ক্যাশ বাক্স, শুধু ঝাড়া মোছা করেই শেষ। আস্তে আস্তে আসতে থাকেন ক্রেতারা। সকাল সকাল প্রাতঃভ্রমণে যারা বের হন সকালের ক্রেতা তারাই। তবে সকালবেলায় বিক্রি হয় আগের দিনের ফল। সাধারণত প্রত্যন্ত গ্রাম থেকে ফল এসে পৌঁছায় দুপুর বেলায়। ফলের দোকানগুলোতে দিল্লি শহরের সবচেয়ে ভালো এবং ফ্রেশ ফল পাওয়া যায়। এজন্য দিল্লি শহরে বসবাসরত সকল তিমুরিজ এবং বিদেশিরা এই ফলের দোকানগুলো থেকে প্রয়োজনীয় ফল ফলাদি কেনেন। পূর্ব তিমুরের ফলের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের আম, কলা, পেঁপে, অ্যাভোকাডো, কমলা, মোসাম্বি, প্যাশন ফল, বাতাবি লেবু, কাগজি লেবু, শরবতি লেবু, সাওয়ারসব বা গ্রাভিওলা, আনারস, জাম্বুরা, তরমুজ, পেয়ারা, কামরাঙ্গা, আমরুজ, শরীফা সহ হরেক রকমের ফল। পাশাপাশি পাওয়া যায় গাঢ় বেগুনি রঙের মিষ্টি আলু, বাদামি রঙের মিষ্টি আলু, টমেটো, শসা, বেগুন, ক্যাপসিকাম, কাঁচামরিচ, স্কোয়াশ, গাজর সহ অনেক রকমের সবজি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রেতারা এক দুদিনের পুরনো ফল বিক্রি করেন, এরপর অপেক্ষার পালা। Banana, suar melancia, tanzina, papaya,
তখন সুদূর পাহাড়ি এলাকা থেকে আসবে ছোট্ট পিকআপ ভরা নানান জাতের ফল। গ্রাম থেকে যখনই পিকআপ এসে পৌঁছায় ঠিক তখনই বিক্রেতাদের হুড়হুড়ি বেড়ে যায়, চলে দর কষাকষি। এভাবে দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাষিরা ফল নিয়ে আসেন। এজন্য এসব দোকানগুলো থেকে বিকেল পাঁচটার পর ফল কিনলে তাজা ফল পাওয়া যায়। Indonesia masih di sini saya coba jual. Indonesia masih di sini saya jual sampai sekarang saya tetap jual. Sampai sekarang saya jual ke samping sini, tetap di sini tempat ini sudah ya pemerintah sudah bagi tempat ini sudah sediakan sama saya. Saya terima kasih sama pemerintah, sama gubernur saya minta terima kasih banyak sama gubernur sama pemerintah saya. Terima kasih banyak. আপনাদের জানিয়ে রাখি, সাগরপাড়ের এসব ফলের দোকানে ফলের সাথে কোনো ফরমালিন মেশানো হয় না। তার প্রমাণ হলো ফরমালিন মেশানো একটি আপেল বা মালটা কিনে খোলা জায়গায় রেখে দিলে যেমন 30 দিনেও পচন ধরে না, এই ফলের দোকানগুলোতে আপনারা তা দেখতে পাবেন না। বিক্রেতার অভাবে অনেক সময় এখানে আম, কলা, পেঁপে, আনারস সহ অনেক ফল পচে যেতে দেখা যায়। ফরমালিন মেশানো থাকলে হয়তো এই দোকানগুলোর ফল পচে নষ্ট হতো না। এখানেই দোকানদারদের সততা প্রকাশ পাচ্ছে। পূর্ব তিমুরের বেশিরভাগ ফলই অর্গানিক, নেই কোনো চাষাবাদ, নেই কোনো যত্ন, তবে নেই ফলন তোলার অবহেলা। তিমুরের বেশিরভাগ ফল গাছ প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপদেশটিতেই আপনি খুঁজে পাবেন অর্গানিক ফলের উপস্থিতি। বিদেশ ভ্রমণের তালিকায় পূর্ব তিমুর যেন আপনার লিস্ট থেকে বাদ না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।